হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো কলিযুগের বিনাশ করতে আসছে কলকিদেব এবার মুক্ত হয়ে সত্য যুগের সূচনা হবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে কলকি হলেন ভগবান বিষ্ণুর শেষ রূপ হিন্দু শাস্ত্র মতে ভগবান বিষ্ণুর এই কল্কি অবতার সাদা ঘোড়া চড়ে খোলা তরবারি হাতে আবির্ভূত হবেন কলকি অবতার কলিযুগের অবসান করিয়ে সত্যযুগের সূচনা করবে কল্কি অবতার হল বিষ্ণুর দশম অবতার কলকা কথার অর্থ সংস্কৃতি শাস্ত্রে উল্লেখ আছে অশুভ তাই কলকিকে অজ্ঞতা বিনাশকারী বা অশুভ শক্তির বিনাশকারী বলেছেন অন্য অর্থে কলকি শব্দের অর্থ সাদা ঘোড়া কলকি আবির্ভূত হবেন এবং কলিযুগের অবসান ঘটিয়ে সত্যযুগের সূচনা ঘটবে হিন্দু শাস্ত্র মতে প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি মোট চার ভাগে বিভক্ত এই চারটি যুগ আবার ব্রহ্মার এক একটি দিক প্রতি যুগের অবসানে ভগবান ব্রহ্মার নিদ্রায় যান তখন সৃষ্টির কাজ বন্ধ থাকে মানবজাতিকে বিপদ থেকে রক্ষা করতে যুগে যুগে আবির্ভূত হন ভগবান বিষ্ণু কলিযুগের পাপ থেকে মানুষকে রক্ষা করার জন্য তিনি বিষ্ণু কলকি অবতারে আবির্ভূত হন হিন্দু শাস্ত্র মতে কলিযুগের সময়কাল আনুমানিক চার লক্ষ বত্রিশ হাজার বৎসর এরপরই কলিযুগের অবসান ঘটিয়ে সত্যযুগের সূচনা হবে শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ আছে কোনো এক সম্বল গ্রামে ব্রাহ্মণ পরিবারে কল্কিদেবের জন্ম হবে অগ্নিপুরাণ অনুযায়ী কল্কিদেবের গুরু হবেন যাজ্ঞবল্গ পুরাণ অনুযায়ী সাদা ঘোড়া চড়ে সমুদ্রের তল থেকে আবির্ভূত হবেন ভগবান বিষ্ণুর অবতার কলকি কলকি অবতারের উল্লেখ আছে বিষ্ণুপুরাণ পুরাণ এবং লিঙ্গ পুরাণে শৃঙ্গলে রাজা বৃহন্তর ও সুমতির কন্যা পদ্মার সঙ্গে কল্কিদেবের বিবাহ হবে এবং কল্কিদেবের আবির্ভাব হবে এবং কলিযুগের শেষ হয়ে সত্যযুগের সূচনা ঘটবে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন